রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে অশোকনগরেও পূজো আয়োজকদের নিয়ে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন হাজির ছিলেন স্থানীয় বিধায়ক। অশোকনগরের পাশাপাশি হাবড়াতেও বিশেষ শোভাযাত্রা করা হয় এদিন শহর জুড়ে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। অশোকনগরেও শোভাযাত্রার আয়োজন করা হয়। অশোকনগর থানা ও অশোকনগর পৌরসভার যৌথ উদ্যোগে এই শোভাযাত্রায় শহরের ক্লাব সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ইউনেস্কো দ্বারা রাজ্যের দুর্গাপুজোকে যে সম্মান দেওয়া হয়েছে সেই সম্মানকে সামনে রেখেই এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় 200টি ক্লাব এদিনের এই অনুষ্ঠানে অংশ নেয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অশোকনগরের বিধায়ক সহ একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। আদিবাসী নৃত্য, ঢাকি, ঝুমুর নৃত্য সহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হয়। সবাই ভালো মতো পুজো কাটান, সবাইকে আগাম শারদীয়ের অনেক অনেক শুভেচ্ছা। আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব গর্ব হচ্ছে, কারণ দিদির সঙ্গেই তো আমরা, দিদি আছেন বলে তো আমরা আছি। আর সব মধ্যে কথা, কোনো সব থেকে যেটা আমার মনে হয় যে দিদি একজন মেয়ে আর আমরাও মেয়ে, তো একই সঙ্গে আমরা নেমেছি পুজোর উপলক্ষে, সেটা তো অনেক বড় পাওনা। অশোকনগর কচুয়া মোড় থেকে শুরু করে শেষ হয় অশোকনগর শেরপুর মোড় এলাকায়। এদিনের মিছিলে পুলিশের পক্ষ থেকেও ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব, কেন্দ্র কোনোদিন দুর্গাপুজোকে সম্মান করেনি, ইউনেস্কোর দ্বারা বিশ্ববন্দিত হয়েছে আমাদের দুর্গাপুজো, আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজকে বিশ্ববন্দিত, বিশ্ব সেরা। এই উৎসব বিভিন্ন বাংলার দুর্গাপুজো কমিটি এক দশক নয়, এক শতক নয়, কয়েক শতকের পর শতক ধরে করে আসছে। কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন, কখনোই এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার কোনো দিন দেয়নি। পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশেষ উদ্যোগ নিয়ে কার্নিভাল বিদেশের প্রতিনিধিদেরকে ডেকে আজকে এটা ইউনেস্কোর দ্বারা বিশ্ববন্দিত হয়েছে। সেই জন্য আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই এবং আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার হাত ধরে আজকের আমরা বাঙালি হিসেবে গর্বিত, বাংলার দুর্গাপুজো কমিটিরা গর্বিত হয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি হাবড়াতেও শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। শোভাযাত্রায় 144টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করে। মহিলা ঢাকি থেকে শুরু করে ছোট ছোট শিশুদের ফুটবল টিম, বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। হাবড়ার শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার কাউন্সিলর সহ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষেরা। আজকে যে ইউনিসেফ আমাদের যে স্বীকৃতি দিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে এবং হাবড়া জ্যোতিপ্রমলকের অনুপ্রেরণায় আমরা আজকে পথে নেমেছি সমন্বয় কমিটির মাধ্যমে। এটা পথ পরিক্রমা করছি, সুপার মার্কেট পর্যন্ত যাবে। আমরা সবাইকে বার্তা দিতে যাচ্ছি এটাই যে আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে সবাইকে নিয়ে একসাথে উৎসবটা আমরা পালন করব, ধর্ম যার যার উৎসব সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, হাবড়া। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।